হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ট্রনের কারেন্ট প্রাইস প্রেডিকশন এবং ট্রন কেন এত পরিমাণ বেড়ে গেছে হঠাৎ করে। আপনারা হয়তো বা ট্রনের প্রাইসটা যদি দেখেন, ট্রনের প্রাইস কিন্তু 787 থেকে অলরেডি চলে গেছে 850-এর মতো, অনেক এক্সচেঞ্জে আপনার 832-833 বা 850-এর মধ্যে চলে গেছে। তো হঠাৎ করে ট্রনের প্রাইসটা কেন এত বাড়লো এবং এখন যে ট্রনের টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা সম্বন্ধে বলবো, এবং ভিডিও শেষ অংশে আমি বিটিসির কারেন্ট প্রাইস প্রেডিকশন সম্বন্ধে ডিসকাস করব এবং একটু চার্টে দেখাবো টেকনিক্যালি বিটিসিকে এখন এন্টার করবেন নাকি এক্সিট করবেন, সাথে সাথে ট্রনেরও মানে ডিসকাস করব যে এখন কি এন্ট্রির সময় নাকি এক্সিটের সময়। তো বন্ধুরা, যেটা বলছিলাম ট্রনের প্রাইস হঠাৎ করে বেড়ে গেছে, আপনারা যদি একটু চার্টটা দেখেন, আমি এখন আসি 4 আওয়ার চার্টে ট্রন বিটিসি পেয়ারে বাইন্যান্স এক্সচেঞ্জের। তো এখানে দেখুন যে 4 আওয়ার চার্টে এই ক্যান্ডেলটা এখান থেকে আপনার 724-725 থেকে আপনার সরাসরি চলে গেছে 842-তে। তো কত পরিমাণ স্পাইক করছে, এই স্পাইকটা আসলে আনএক্সপেক্টেড। যদি আপনারা আস্তে আস্তে বাড়তো তাহলে আমাদের এক্সপেক্টেড ছিল, কিন্তু এটা আনএক্সপেক্টেড। এটা হয়তো বা আপনার ইউএসডি থিয়েটারের কারণে হইতে পারে, অথবা আপনার মানে বিটকয়েনের প্রাইস হঠাৎ করে কমে যাওয়ার কারণে এটা হইতে পারে। তো এখানে এটা যদি টেকনিক্যালি আমি দেখি ব্যাপারটা, টেকনিক্যালি দেখালে কিন্তু এটা কিন্তু ইজিলি এটা এক্সপেক্টেডই। এই যে দেখুন, ট্রনের প্রাইসটা 4 আওয়ার চার্টে আপনার এখানে একটা গঠন করতেছে, এই যে কি বলে ট্রায়াঙ্গেল প্যাটার্ন এটা ফর্ম করতেছে। এখন আমরা সবসময় জানি টেকনিক্যালি যদি আমরা দেখি যে ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরে যদি আপনার ব্রেকআউট করে তাহলে কিন্তু প্রাইসটা বাড়ার সম্ভাবনা। যখনই এটা ব্রেকআউট করে ফেলেছে, যদি 1 ঘন্টা চার্ট আমরা দেখতাম তাহলে কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেলস্টিক আমরা দেখতাম, ঠিক আছে, এরকম এরকম ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পারতাম, ঠিক আছে। কিন্তু এটা এরকম না হয়ে আপনার চলে গেছে একেবারে 724-725 থেকে একেবারে 800-850-তে। তো এটা অবশ্য একটা মানে খুব ভালো লক্ষণ না, হঠাৎ করে বেড়ে যাওয়াটা খুব ভালো ইয়ে না। তবে সাকসেসফুলি যেহেতু ব্রেকআউট করে ফেলছে, মোটামুটি ট্রনের প্রাইসটা এখন উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা। তবে কথা হয়েছে যে বিটিসি প্রাইসটা কেমন আচরণ করে সেটার উপর ডিপেন্ড করতেছে আপনার ট্রনের প্রাইসটা, ঠিক আছে। তো এখন কি আপনারা ট্রনে কি এন্ট্রি নেবেন নাকি নেবেন না, সেটা হইল আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে যদি এটা আপনারা যদি এই বুলরানই যদি ধরেন, ট্রনের সাময়িক বুলরান, তো মোটামুটি এই লেভেলে আসার পরে এখানে যদি আমি সাপোর্ট ধরি, একটা সাপোর্ট যদি ধরি, এই যে এটা হলো একটা সাপোর্ট, ঠিক আছে। যদি আপনারা 764-কে 750-তে আপনারা পান তাহলে আপনারা এন্ট্রি দিতে পারেন এবং স্টপ লস লাগাতে পারেন। এই যে এখানে যে ইয়েটা আছে, ট্রায়াঙ্গুলার ইয়েটা আছে 742-729, যেখান থেকে আপনার মানে বুলরান শুরু হয়েছে সেখান পর্যন্ত আপনারা স্টপ লস লাগাইতে পারেন। তো আপনারা যদি এন্ট্রি নিতে চান তাহলে আপনারা এখন ওয়েট করুন, এখন মানে এন্ট্রি না নেওয়াই ভালো। কারণ অনেকে মানে মেসেজ করেছেন যে ট্রনের প্রাইস তো অনেক বেড়ে যাচ্ছে, এখন কি আমরা কি ট্রনের কি এন্ট্রি নিব নাকি এখন এক্সিট হয়ে যাব। যদি আপনারা যদি মানে ট্রন যদি আগে কিনে থাকেন, আমি যদি ওয়ান ডে লিস্টে যাই, ওয়ান ডে চার্টে যাই, ট্রন যদি আপনারা আগে পারচেস করে থাকেন, অনেকে আছেন ট্রন আপনারা 300-400-700 কিনছেন, অনেকক্ষণ যেমন হোল্ড করে রাখছেন, তাহলে আপনারা এই পয়েন্টে আপনারা বেড়ে যেতে পারেন, এমনকি এখনও আপনারা এক্সিট করে যেতে পারেন। কারণ বলা যায় না, মার্কেট যদি আবার ক্রাশ করে হয়তোবা ট্রনের প্রাইস এখান থেকে সরাসরি এই যে এই পর্যন্ত নেমে আসার সম্ভাবনা আছে, প্রায় 500-550-700 নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমি যদি এখন মানে মানে কি বলে ইন্ডিকেটর দিয়ে যদি দেখায় আপনাদেরকে, ইন্ডিকেটর কি বলে যে স্টোকাস্টিক আরএসএ, দেখুন ইন্ডিকেটর যদি আপনি ওয়ান ডে চার্টে দেখেন, ওয়ান ডে চার্টে আপনার এটা কি আছে দেখতে পাচ্ছেন যে ব্লু লাইনটা মানে নীল লাইনটা লাল লাইনটাকে ক্রস করার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। এই যে দেখুন রেড লাইনকে ব্লু লাইন কিন্তু ক্রস করা আরম্ভ করছে, এই যে একটু লক্ষ্য করুন, ক্রস করা আরম্ভ করছে। তো এটা আরএসআই বলতেছে এখন একটা মানে বাইংয়ের সময়, যদিও অনেক পরিমাণ বেড়ে গেছে, মানে অনেকে সেল করতেছে। তো সবসময় মনে রাখবেন বন্ধুরা, অনেকে যদি সেল করে সেটা হলো আপনার বাইংয়ের সময়, ঠিক আছে। তো এখন ইচ্ছা করলে আপনারা বাই করতে পারেন, তবে বাই করার জন্য একটু অপেক্ষা করেন। আপনারা আরেকটু ডিপে যদি নামে 700-750 কি 744 এই লেভেলে নামলে আপনারা এটাতে এন্ট্রি করতে পারেন।
আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিটিসি কি ধরনের আচরণ করে। আমি যদি বিটিসি ইয়াতে দেয় এখন বিটিসির যে প্রাইসটাতে এই চার্টটাতে চলে আসে ওয়ান ডে চার্টে দেখুন আবার একটা ওই যে ইয়া ট্রনের মতো একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করতেছে। এখন আমি আগে আপনাদেরকে বলেছি যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন যখন ফর্ম করে ট্রায়াঙ্গেল প্যাটার্নের এটা থেকে সাপোর্ট এটা থেকে রেজিস্ট্যান্স, যদি আপনার এই লেভেলটা যদি ক্রস করে এই লেভেল ক্রস করে যদি এরকম এরকম করে ক্যান্ডেলস্টিক বানানো আরম্ভ করে তখন আপনার বিটিসিতে এন্ট্রি নেওয়ার সময়। এখন বিটিসিতে এন্ট্রি নেওয়ার সময় না, এখন আপনারা ওয়েট করবেন কখন প্রাইসটা এই লেভেলে আসে, ঠিক আছে, এই যে এই লেভেলে আসে তার মানে 3200 কি 3200 2500 লেভেলে আসে তখন আপনারা এন্ট্রি নিতে পারেন এবং এটাতে এক্সিট হয়ে যেতে পারেন। অথবা যদি মেজর যদি আপনার ক্রাশ আসে এই কি বলে ইয়াতে বিটিসিতে তাইলে কিন্তু আপনার প্রাইস কিন্তু এই লেভেল ক্রস করে 3000 লেভেল ক্রস করে, এটা হলো সাইকোলজিক্যাল লেভেল, 3000 লেভেল ক্রস করে আপনার আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো বিটিসি বলেন ট্রন বলেন প্রত্যেকটা আপনার এখন ফোকাস রাখা উচিত যে বিটিসির কী হয়, বিটিসি দেখে তারপর আপনার ট্রনে এন্ট্রি নেওয়া উচিত, ঠিক আছে। এখানে অনেক এন্ট্রি থাকাই মানে অনেকে মানে বাড়া মানে এখানে এন্ট্রি নেওয়া এটা ঠিক না, কারণ হয়তোবা অনেকে এখানে সেল আউট করে মার্কেট থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।